ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত একটি চাকরির নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করবো যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক এক্সাম সেন্টার রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারো আবেদন সরাসরি তোমরা অনলাইনে করতে পারবে কীভাবে অনলাইনে আবেদন করবে এছাড়াও কতগুলি ভ্যাক্যান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তেইশটি জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেহেতু অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশানটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেবেন ভিডিওটি শুরু করা যাক তোমরা চলে আসবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার রুরাল এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো আসতে পারো বা গুগল কোমে সার্চ করতে পারো জি এটি সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর এখানে দেখবে কেরিয়ার নোটিশ বলে একটি অপশন রয়েছে এই

ইন গ্রেট এ এটা তোমাদের অবশ্যই নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট অপশন পেয়ে যাবে এখান থেকে তোমরা অফিশিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো এছাড়াও এখানে দেখো অ্যাপ্লাই হেয়ার বলে অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সো এখানে এসে তোমরা অবশ্যই আবেদন এবং নোটিশ ডাউনলোড করে নেবে আমরা নোটিশটি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফুল্লি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পা এবং এখানে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেট এ আর ডিবিএস তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করছে যেখানে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে সেহেতু তেইশটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে অনেক এক্সাম সেন্টার রয়েছে সেহেতু তোমরা আবেদন করতে পারো এখানে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেট এ পোস্টে রিক্রুট করছে যেখানে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে কীভাবে আবেদন করবে কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে সেটা জানিয়ে দিয়েছি ভিডিওর প্রথম পার্টি যারা স্কিপ করে গেছো দেখে নেবে একবার এখানে সাতেরোই জুলাই দু হাজার একুশ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের সেভেন্থ আগস্ট দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ছেলে মে উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের ফেস ওয়ানের যে পিলি পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামটি হবে সেটি তোমাদের অবশ্যই আগস্ট মাসের দিকে হবে লাস্ট উইক অফ আগস্ট অর্থাৎ এখানে তোমাদের লাস্ট উইকে হবে আগস্টের এখানে ভ্যাকান্সি কত রয়েছে দেখো এখানে ভ্যাকান্সি টোটাল একশো আটচল্লিশটি রয়েছে এবং অনেকগুলি পোস্টে রিক্রুট করেছে। যার মধ্যে জেনারেল যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে তোমাদের চুয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে সর্বাধিক ভ্যাকান্সি রয়েছে এছাড়াও আদার পোস্টগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন তোমরা পোস্টের ভ্যাকান্সিগুলো আমি ক্যাটাগরি ওয়াইজ জানালাম না অনেকগুলি পোস্ট রয়েছে বলে তোমরা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেখে নেবে আট একশো আটচল্লিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে জেনারেল পোস্টে সর্বাধিক ভ্যাকান্সি রয়েছে চুয়াত্তরটি তোমরা বাকি পোস্টগুলো অবশ্যই দেখে নিতে পারো এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো তো জেনারেল পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী প্রয়োজন জেনারেল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান কোর্স থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং তোমরা যদি এস সি বা পি ডাব্লু বিডি ক্যাটাগির হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও তোমরা আবেদন করতে পারবে দ্বিতীয় যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো এগ্রিকালচার পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এক্ষেত্রে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশনে এগ্রিকালচার বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং তোমাদের অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এস সি এসটি পি বিডি হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও তোমরা আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটি হলো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটেগরি হয়ে থাকলে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি পোস্টে রিকুট করা হচ্ছে ক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন ভেটিনারি সায়েন্স ওর অ্যানিমেল হাজব্যান্ডারি ফর্ম এ ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ভেটেনারি সায়েন্স বা এনিম্যাল হাজব্যান্ডারি সাবজেক্টের ওপর অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সাথে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে এবং এবং তোমরা যদি এস সি বিডি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও তোমরা আবেদন করতে পারবে এর পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের ফিশারিজ পোস্টে রিক্রুট করা আছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিশারি সায়েন্সের উপর এবং সিক্সটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি কোর্সে এবং অবশ্যই তোমরা এসসি বা পি ডাব্লু বিডি ক্যাটাগরি হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে এক্ষেত্রে আবেদন করতে পারবে এর পরবর্তী যে পোস্টে রিক্রুট করাছে সেটি হলো ফরেস্ট্রি পোস্টে রিক্রুট করাছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন ফরে ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফরেস্ট্রির ওপর এবং সাথে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এসসি এবং পি ডাব্লু বিডি ক্যাটাগরি হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে এক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের হর্টিকালচার পোস্টে রিক্রুট করেছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন হর্টিকালচার ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হর্টিকালচারের ওপর সাথে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে এস এবং পি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ল্যান্ড ডেভেলপমেন্ট সোল সায়েন্স পোস্টে রিক্রুট করছে বা সোয়েল সায়েন্স পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার এর ওপর অবশ্যই সয়েল সায়েন্স বা ইকোনমিকের ওপর তোমাদের অবশ্যই থাকতে হবে সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং পি ক্যাটাগরি হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি করেছে সেটি হল ওয়াটার রিসোর্স পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন হাইড্রোলজি বা অ্যাপ্লাইয়েড হাইড্রোলজির ওপর তোমাদের কোর্স থাকতে হবে অথবা জিওলজি অথবা তোমাদের অ্যাপ্লাই জিওলজির ওপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের অবশ্যই থাকতে হবে এবং তোমরা যদি পি বিডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হল ফিনান্স পোস্টে রিক্রুট পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে বিবিএ ফিনান্স অর ব্যাঙ্কিং অথবা বিএমএস ফিনান্স অর ব্যাঙ্কিংয়ের ওপর তোমাদের কোর্স থাকতে হবে সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এস এস সি থাকলে তোমরা কাজটি হয়ে থাকলে তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পোস্টে রিক্রুট করছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার টেকনোলজি অর কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইনফরমেশান টেকনোলজির ওপর তোমাদের কোর্স থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর ক্ষেত্রে বা বয়স তোমাদের হতে হবে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এবং বয়স হিসেব করতে হবে ফার্স্ট জুলাই দু হাজার একুশে হিসেবে এবং তোমাদের অবশ্যই জন্মের সাল দুই সাত উনিশশো একানব্বই থেকে এক সাত দু হাজারের মধ্যে হতে হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে পর এখানে দেখো তোমাদের সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের পিলি পরীক্ষা হবে যার এক্সাম সিলেবাস সংক্রান্ত সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দুশো নম্বরে তোমাদের এক্সাম হবে একশো কুড়ি মিনিট টাইম থাকবে এবং তোমাদের কোন কোন বিষয়ে এক্সাম হবে সেগুলো অবশ্যই দিয়ে দিয়েছে এক্সাম পেপার তোমরা হিন্দি এবং ইংলিশে পেয়ে যাবে সেহেতু ইংলিশে পেয়ে যাচ্ছে তোমরা আবেদন করতে পারো এছাড়াও এখানে মেন এক্সামের অবশ্যই সিলেবাসটা দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো সিলেবাসগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে নোটিশটা ডাউনলোড করে অবশ্যই সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস দেখে নেবে কোন কোন এরপর এখানে দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে এখানে এক্সাম সেন্টার তোমরা বিভিন্ন স্টেটে পেয়ে যাবে এবং স্কোল ডাউন করলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে বেঙ্গলে আসানসোল দুর্গাপুর এছাড়া হুগলি কানলা কলকাতা এছাড়াও তোমাদের শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে পিলি পরীক্ষার এবং তোমাদের মেন পরীক্ষার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটি সেন্টার রয়েছে সেটি হলো তোমাদের কলকাতায় কলকাতায় তোমাদের একটি এক্সাম সেন্টার পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেন এক্সামের জন্য কলকাতায় রয়েছে কলকাতায় তোমরা মেন পরীক্ষার জন্য এক্সাম সেন্টার পেয়ে যাবে অর্থাৎ পিলি এবং মেন দুটি পরীক্ষার জন্যই তোমরা এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাচ্ছ এরপর দেখো তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যেটা এস এস টি বা তোমরা পি ক্যাটাগরি হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা রয়েছে এছাড়াও তোমরা আদার সমস্ত ক্যাটাগরির জন্যে আটশো টাকা আবেদন ফিস রয়েছে এবং তোমরা যদি কোনো স্টাফ হয়ে থাকো এই দপ্তরে সেক্ষেত্রেও তোমাদের কোনো প্রকার আবেদন ফিস নেই সেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো এর আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে সাথে তোমরা আদার সুবিধা পাবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে এখানে আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট সাতই আগস্ট পর্যন্ত রয়েছে আবেদন তোমরা এই ওয়েবসাইট থেকে করতে পারবে কীভাবে করবে সেটা অবশ্যই জানিয়ে দিয়েছি তোমাদের ভিডিওর প্রথম পার্টি তো এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সাইজ কত লাগবে সেগুলো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আবেদন সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিতে পারো রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুন ধন্যবাদ